আসসালামু আলাইকুম। গতকালকে রাতে আদনান হুজুরের সাথে একটা ঘটনা ঘটছে, তো এই ঘটনাটা আপনারা একটু দেখেন, আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। কার বিয়ে বলেন? মেয়ে কি সুখ শান্তি চান না? অমঙ্গল থানা থেকে আপনার কি বিশ্বাস হয় যেগুলো করলে আল্লাহ গ্রহণ করবে? অনুষ্ঠানে যে বন্ধ করে ফেলাইছে তেমনি কেউ নেই, যদি গান শুনতেই হয় আপনাদের একা একা শুনেন, আশপাশের মানুষকে বিশ্বাস করতে হবে। তোমরা কি করছো? তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি বিক্রি করে খাও, এগুলো বন্ধ করো। আমি তোমাদেরকে টাকা দিব, তোমাদের ব্যবসা আমি দাঁড় করে দিচ্ছি। বন্ধ করে তুমি হালাল কিছু করো। আর এই মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই, বুঝতেই তো পারতো কি বলবো। আপনারা যান, বাসা যান, অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠান বাসায় গিয়ে করেন। এখানে কিন্তু সুন্দর কিছু কথা আসলে, এখানে আরো অনেক মেয়েরাই আছিল যারা গায়ে হলুদের শাড়ি টাড়ি পরে, হ্যাঁ, মানে গান নাচার জন্য রেডি ছিল আর কি। ঠিক আছে, ওই মেয়েদের কথা বলতেছে শোনেন নাই, যে এই মেয়েদের ব্যাপারে আমি কি বলবো, দেখতেই তো পারতেছেন। আসলে গায়ে হলুদের অনুষ্ঠানে মানুষ যে এত নাচানাচি করে আসলে এটা ঠিক না। আরো ঠিক না হচ্ছে রাত বাজে দুইটা, শহরের মধ্যে তো এটা একদম বিলকুল ঠিক না, যদি আপনার পার্সোনাল যদি মানে স্পেস না থাকে আর কি, যেখানে আপনি মানে গান বাজনা করলে বাহিরে অন্য কেউ ডিস্টার্ব হবে না, এরকম জায়গা যদি না থাকে তাহলে তো পুরোটাই এটা মানে খারাপ কাজ করতেছে। আসলে এটা তো কোনো ভালো কাজ না। তারপরে অনেকে হয়তো বলতে পারেন, মানে বিয়া শাদীর মধ্যে গান বাজনা করবে না তো কোথায় গান বাজনা করবে। শহরের মধ্যে কি হয় যে আপনার আশেপাশে অনেক মানুষ থাকে, এখানে প্রায় 2-3 হাজার মানুষ আপনার আশেপাশে বসবাস করে, অনেক গণবসতি, যার কারণে আপনি যদি একটা মানে তা সাউন্ড বক্স যদি বাজান তাহলে আশেপাশের একটা মানুষও ঘুমাইতে পারবে না, এত বিরক্তিকর। আবার গ্রাম অঞ্চলে কি হয়, ধরেন আমার বাড়ি হচ্ছে গ্রামে, তো আমার যে বাড়িটা আছে আমার বাড়ির মধ্যে 8-10টা বাড়ি আছে, তো ওই বাড়ির আমার যদি একটা বিয়া হয় আমার বাড়িতে, তো ওই বাড়ির সবাই এই বিয়ের মধ্যে অংশগ্রহণ করবে, তাহলে ওইখানে যদি হালকা পাতলা গান বাজনা হয় তাহলে কিন্তু বাহিরের মানুষের এতটা ক্ষতি হয় না, কারণ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি একটু দূরত্ব থাকে। ঠিক আছে, তার কারণে মানে একটু যদি সাউন্ডটা যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে অন্য অন্য মানুষের কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু শহরে এটা পুরোটাই ডিস্টার্ব হয় মানুষের। তো এইগুলা থেকে সবাই বিরত থাকবেন। আর কথা হচ্ছে বিয়ে শাদী করলে একটা সুন্দর পবিত্র কাজের মধ্যে এরকম অপবিত্র গান বাজনা দিয়া এটারে শুধু শুধু মানে বিয়াটারে এটা কলঙ্কিত করে কোনো লাভ নাই। ঠিক আছে, তো আজকের মতো আর কিছু বলার নাই, অনেক কিছুই আবুত্তহা মোহাম্মদ আদনান হুজুরে অনেক কিছুই বলে দিছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।